রিসেন্টলি বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টের থেকে আমাদের দুইটা তিনটা কংক্রিট উইকেটের রিকুইজিশন ছিল। মিরপুরের উইকেট নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। স্বয়ং সাকিব আল হাসান নিজেই দাবি করেছিলেন, একজন ব্যাটসম্যানের ক্যারিয়ার ধ্বংস করার জন্য শুধুমাত্র মিরপুরের উইকেটই যথেষ্ট। আবার সম্প্রতি লিটন দাস দাবি করেছেন, বাংলাদেশি ব্যাটসম্যানরা মিরপুরের উইকেটে যত প্র্যাকটিস কম করবে সেই ব্যাটসম্যানের জন্য ততই ভালো। শুধু তাই নয়, মন্থর উইকেট হিসেবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচের দুর্নাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও। বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে রানের জন্য সংগ্রাম করতে হয় ব্যাটসম্যানদের, তখন আলোচনা সমালোচনা আরও বেড়ে যায়। এমন পিচে খেলে অভ্যস্ত হওয়ার পর বাংলাদেশি ব্যাটসম্যানরা যখন দেশের বাইরে খেলতে যায় তখন বাউন্সি উইকেটে আর বোলারদের পেসে রীতিমতো ধরাশয়ী হয় তারা। অবশেষে সুখবর ক্রিকেট এবং ক্রিকেট প্রেমীদের জন্য, মিরপুরের মন্থন উইকেট থেকে পরিত্রাণ পেতেই শেরেবাংলায় অনুশীলন সুবিধা বাড়াতে আরও চারটি উইকেট তৈরি করছে বিসিবির গ্রাউন্ডস কমিটি, যার মধ্যে দুটি উইকেট তৈরি করা হবে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মিল রেখে। এরকম উইকেট তৈরি হলে বাংলাদেশি ব্যাটসম্যান কিংবা বোলাররা বাইরে গিয়ে দুই জায়গাতেই সুবিধা ভোগ করতে পারবে। তাই তো বিসিবির অপারেশন বিভাগের সিনিয়র ম্যানেজার শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন আজ সংবাদ মাধ্যমে। নাফিস বলেন, সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুই তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাবনা ছিল। আমরা 50% ম্যাচ দেশে খেলি আর 50% দেশের বাইরে, সেখানে আমরা দেখি বেশিরভাগ উইকেটে প্যাচ এবং বাউন্স থাকে, তো ওই প্যাচ বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে, তো আমাদের ব্যাটসম্যানদের যেমন অনুশীলন হবে তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটে অনুশীলনের সুযোগ হবে। গ্রাউন্ডস বিভাগ এ দুটো উইকেট বানাচ্ছে। প্রিয় দর্শক, এবার বাংলাদেশও তৈরি হচ্ছে বাউন্সি উইকেট। মিরপুরে বাউন্সি উইকেটে এখন থেকে খেললে বাংলাদেশি ব্যাটসম্যানরা কি ভালো সুবিধা করতে পারবে, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই প্রত্যাশা করছি।